হ্যালো সবাইকে হালো হলে প্রেস দাল আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি আপনারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু কারণ আমরা খুব ছোট ছোট ভিডিওস তিন মিনিট থেকে পাঁচ মিনিটের ছোট ডিভোশনালস তৈরি করছি এগুলো কিন্তু আপনাদের দেখতেই হবে তো বলছি আজকের আমাদের টপিকটা হচ্ছে মথি পাঁচ অধ্যায় ছয় পদ এইখানে বলছে ধন্য সেই লোকেরা যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ কারণ তারা তৃপ্ত হবে এখন আমি যদি খুব ক্ষিদায় আছি আমি পাগলের মতন খাওয়া খুঁজব আমি যখন পিপাসায় আছি আমি যখন তৃষ্ণার্থ আমি জল খুঁজবো পাগলের মতন তার মানে বাইবেলে বলছে যে আমরা ধার্মিকতা খুঁজতে হবে পাগলের মতন করে এর অর্থ কি ধার্মিকতা পাগলের মতন খোঁজার অর্থ হচ্ছে ঈশ্বরের সাথে সম্বন্ধটাকে আরও শক্তিশালী করে তোলার জন্য আমি পাগল ঈশ্বরের চোখে ধার্মিক কাজ করার জন্য আমি পাগল পাপ থেকে বেরিয়ে আসার জন্য আমি পাগল ভালো কাজ সৎ কাজ করার জন্য আমি পাগল তার মানেটাকে যখন আমি ঈশ্বরের সঙ্গে সম্বন্ধটাকে শক্তিশালী করার জন্য পাগল তার মানে আমি প্রার্থনা করার জন্য পাগল প্রার্থনা দিয়ে আমি ঈশ্বরের সাথে সম্বন্ধ তৈরি করতে চাই ঈশ্বরের সঙ্গে কথা বলতে চাই ঈশ্বরকে বলি যে প্রভু আমাকে তোমার আরও কাছে নিয়ে যাও তোমার সাথে যাতে আমার সম্বন্ধটা আরও স্ট্রং হয় আরও শক্তিশালী হয় আমি যদি অব্রাহামের মতন তোমার বন্ধু হতে পারি আমি যাতে দায়ুদের মতন তোমার মনের মানুষ হতে পারি এমন করে তোলো আমাকে এটা হচ্ছে পাগলের মতো প্রার্থনা করা পাগলের মতো বাইবেল স্টাডি করা মানে কি বাইবেলে কী লেখেছে আমি বুঝতে হবে আমার শিখতে হবে আমার জানতে হবে আমার জীবনটাকে পরিবর্তন করতে হবে ঈশ্বর আমাকে কি বলতে চাইছে আমি এটা বোঝার চেষ্টা করব মেমোরাইজ করব মনে রাখার চেষ্টা করব এটা হচ্ছে ঈশ্বরের সাথে সম্বন্ধ করার জন্য পাগল ঈশ্বরের চোখে ধার্মিক হওয়ার জন্য পাগল মানে কি বাইবেলে যা লিখেছে আমি প্রত্যেকটা জিনিস পালন করার দৃঢ় চেষ্টা করব পাগলের মতো চেষ্টা করব পাপ থেকে বেরিয়ে আসার জন্য পাগল কিভাবে যখন আমি কোনো একটা পাপ করলাম আমার মনে অনুতাপ আসলো আমার মনে কষ্ট হলো দুঃখ হলো যে আমি কেন এই পাপটা করলাম সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে গিয়ে বললাম প্রভু আমি এই পাপটা করেছি কী পাপ করেছি শুধু পাপ করেছি না কি পাপ করেছি এক্সপ্লেন করে যেরকম পাপটা করেছি ওই পাপটা সিধা সিধি ঈশ্বরকে গিয়ে বলে প্রভু আমি এরকম সময় এরকম টাইমে এরকম এরকম একটা পাপ করেছি প্রভু আমাকে ক্ষমা করো প্লিজ আমাকে ক্ষমা করো আর আমাকে এটা থেকে বেরোতে সাহায্য করো প্রত্যেকজন মানুষের দুর্বলতা আলাদা যেমন উদাহরণস্বরূপ সিগারেট বা মদের প্রতি আমার কোনো দিনই কোনো আকর্ষণ ছিল না তার মানে কি আমি খুব ভালো মানুষ না আমার অনেক দুর্বলতা আছে হাজার দুর্বলতা আছে এর মধ্যে একটা উদাহরণ দিচ্ছি আমার খুব বড়ো একটা দুর্বলতা হচ্ছে অধৈর্য আর রাগ তো আমার উচিত আমি প্রত্যেক দিন প্রভুর কাছে গিয়ে পাগলের মতন প্রার্থনা করো প্রভু আমাকে অধৈর্য যে আমার চরিত্রটা আছে এটার থেকে আমাকে বের করো আমার মধ্যে ধৈর্য দান করো প্রভু প্লিজ আমার মধ্যে ধৈর্য দান করো প্লিজ আমার মধ্যে ধৈর্য দান করো আমি যাতে একটা ধৈর্যশীল মানুষ হতে পারি আমার যাতে রাগ না থাকে আমি যাতে রাগ থেকে বেরিয়ে আসতে পারি যে কেউ আমার ব্যাপারে যা ইচ্ছা বলো পরিস্থিতি যা ইচ্ছা হোক আমি যাতে রাগ না করি প্রভু প্লিজ আমাকে সাহায্য করো এরকমভাবে পাগলের মধ্যে প্রার্থনা করা আর বলছে যে ভালো কাজ করার জন্য পাগল মানে কি গরিবদেরকে সাহায্য করতে চেষ্টা করা মণ্ডলী কোনোদিন মিস করব না দান দেবো রেগুলারলি ইভ্যান্জেলাইজ করবো ঈশ্বরের ব্যাপারে যিশুর ব্যাপার মানুষকে বলবো মণ্ডলিতে গিয়ে মানুষকে উৎসাহিত করব। আপনি কি মণ্ডলিতে যেতে পাগল আপনি কি মণ্ডলীর ভাই বোনদের দেখতে পাগল আপনি কি যিশুর বাক্য মানুষের প্রচার করার জন্য পাগল আপনি কি দান দেওয়ার জন্য পাগল নাকি আপনার জন্য খ্রিস্টীয় জীবন একটা জাস্ট একটা বোরিং নিয়ম আমার যেতে লাগে যাচ্ছি আমি তো একটা খ্রিস্টিয়ান আমার মণ্ডলী যেতে হবে যাচ্ছি ও বাইবেল পড়তে হবে পড়ছি প্রার্থনা করতে হবে করছি ইভ্যান্জেলিস তো করি না যিশুর কথা কাউকে বলি না দান দিতে গেলে আমার খুব নানান অজুহাত বের হয় এত টাকা দিতে হবে এত টাকা দিতে হবে মানুষকে উৎসাহিত করা তো দূরের কথা নিজেরই কোনো উৎসাহ নেই যদি এরকম হয়ে থাকে তার মানে বুঝে নিন আপনি ধার্মিকতার জন্য ক্ষুধার্তও না কৃষ্ণার্থও না বাইবেলে এটাই আমরা শিখলাম যাতে আমরা ধার্মিকতার জন্য ক্ষুধার্থ আর কৃষ্ণার্থ হই মানে ঈশ্বরের চোখে নিজেকে ঠিক করার জন্য পাগল যেতে হই তখনই বাইবেলে বলছে তাদেরকে তৃপ্ত করা হবে আপনি যদি জ্ঞান চান ঈশ্বর থেকে ঈশ্বর জ্ঞান দিয়ে আপনাকে তৃপ্ত করবে আপনি যদি ধৈর্য চান ঈশ্বর থেকে ঈশ্বর ধৈর্য দিয়ে আপনাকে তৃপ্ত করবে আপনি যদি ধার্মিকতা চান ঈশ্বরের থেকে ঈশ্বর আপনাকে ধার্মিকতা দিয়ে তৃপ্ত করবে আপনি যদি পাপের থেকে বের হওয়ার জন্য ঈশ্বরের কাছে চান তাই ঈশ্বর আপনাকে পাপের থেকে বের করবে পবিত্রতা দিয়ে আপনাকে তৃপ্ত করবে তো আমরা এতটুকুই শিখলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অন্যদের কাছে শেয়ার করুন আর প্লিজ দয়া করে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কেমন লেগেছে এতটুকুই আমেন।